সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকাল আমরা জাম্পিং কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। খেয়াল করে, জাম্পিং কন্ট্রোল স্টেটমেন্ট তিন প্রকার। একটি হলো কন্টিনিউ স্টেটমেন্ট, আরেকটি হলো ব্রেক স্টেটমেন্ট, আরেকটি হলো গো টু স্টেটমেন্ট। সর্বপ্রথম আমরা কন্টিনিউ স্টেটমেন্ট নিয়ে ব্যবহার করি আলোচনা করি। খেয়াল করো, লুপ কন্ট্রোল স্টেটমেন্টে একাধিক স্টেটমেন্ট নির্বাহ না হয়ে পুনরায় প্রথম থেকে নির্বাহের জন্য কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। খেয়াল করো, আমরা এখানে একটা ধারা দেওয়া আছে, ফর আই ইজ ইকুয়াল টু ওয়ান, আই দেখো পঞ্চম পদ পর্যন্ত যাইতে পারবে, আই ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান, ইফ আই ইজ ইকুয়াল টু থ্রি দিয়ে কন্টিনিউ স্টেটমেন্টটা এখানে ব্যবহার করছে। এখন খেয়াল করো, এই কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহারের ফলে কি হয়। খেয়াল করো, ধরো এখানে আই এর মান ওয়ান, আমাদের দ্বিতীয় পদ এক করে যেহেতু বৃদ্ধি পাচ্ছে তখন দ্বিতীয় পদ হবে টু, খেয়াল করো তৃতীয় পদ হবে থ্রি, চতুর্থ পদ হবে ফোর এবং পঞ্চম পদ হবে কত, ফাইভ। কিন্তু খেয়াল করো, যখন তোমার এই কন্টিনিউ স্টেটমেন্টটা ব্যবহার করছে, ও আই ইজ ইকুয়াল টু কত বলছে, থ্রি না, যেহেতু থ্রি বলছে তখন ওই তিনতম পদটাকে কী করবে, বাদ দিয়ে দিবে। বুঝতে পারছি, কন্টিনিউ স্টেটমেন্টের কাজ কি, বাদ দিয়ে দেওয়া। এই তিন নম্বরের স্টেটমেন্ট বাদ দিয়ে দিলে তখনকার সময় এটা কয়বার বের হবে, এক দুই তিন চারবার। তো ওইটার জন্য খেয়াল করো, কন্টিনিউ স্টেটমেন্টে এই যে বলছে প্রিন্ট আইসিটি লেখা, এখানে এই প্রোগ্রামটির মধ্যে আইসিটি লেখাটি চারবার দেখাবে, যদিও বা দেখানোর কথা ছিল কয়বার, পাঁচবার, কিন্তু দেখাবে কবার, চারবার। এটা কিসের কারণে, এই কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করার কারণে। আশা করি কন্টিনিউ স্টেটমেন্টের ব্যবহার বুঝতে পারছো। এবার খেয়াল করো, আমরা ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করি। খেয়াল করো, ব্রেক স্টেটমেন্ট কি, লুপ কন্ট্রোল স্টেটমেন্টের পুনরাবৃত্তি শেষ হওয়ার আগে লুপ থেকে বের হতে ব্রেক স্টেটমেন্ট ব্যবহৃত হয়। খেয়াল করো, এটার মানে কি, যখন তুমি তোমার একটা লুপ চলতেছে, চলার মধ্যেই কি, ওইটা শেষ হওয়ার আগেই তুমি লুপ থেকে বের হয়ে যাবা, তো ওই প্রোগ্রামটা দেওয়ার জন্য ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। এখানে খেয়াল করো, এই যে ধারাটা দেওয়া আছে, এই ধারাটা সি প্রোগ্রামিংয়ে দেখো, এখানে আই ইজ ইকুয়াল টু হলো ওয়ান প্রথম পদ, এখন খেয়াল করো এটা যাইতে পারবে দশম পদ পর্যন্ত, কততম পদ, দশম পদ। এখন এটা বৃদ্ধির হার হলো ওয়ান করে, কিন্তু দেখো এটা ওয়ান করে বৃদ্ধি হলে দ্বিতীয় পদ হবে টু, তৃতীয় পদ হবে থ্রি, চতুর্থ পদ হবে ফোর, পঞ্চম পদ হবে ফাইভ এবং ষষ্ঠ পদ হবে কত, সিক্স এবং সপ্তম পদ হবে সেভেন, অষ্টম পদ হবে এইট, নবম পদ হবে নাইন এবং দশম পদ হবে কত, দশ। এটা দশতম পদ পর্যন্ত যাইতে পারবে, তার মানে আইসিটি লেখাটা কতবার দেখাবে, দশবার। কিন্তু খেয়াল করো, ইফ আই ইকুয়াল সিক্স দিয়ে দিছে, কত দিছে, সিক্স, তার মানে এটা কী হবে, যখন ষষ্ঠতম পদে যাবে, কততম, ষষ্ঠতম পদে যাবে, এটা কী করবে, এটা পুনরাবৃত্তি, এটা চলতেই থাকতো, এটা কি বাদ দিয়ে দিবে। তখনকার সময় দেখা যাবে কি, খেয়াল করো এখানে যে তুমি এই সপ্তম থেকে দশম পদ পর্যন্ত যাইতা, ওইটা কি আর যাবে না, ওইটার জন্য এটা ষষ্ঠ পদে গিয়ে কি থেমে যাবে। এখন খেয়াল করো, যে দ্বারা ব্রেক স্টেটমেন্টে যততম পদ বলে দেয়, ততম পদে গিয়ে কি এটা সাধারণত কি থেমে যায়। এখন খেয়াল করো, এই ব্রেক স্টেটমেন্ট ব্যবহার করলে সাধন করার কারণে এটা আইসিটি যে লেখাটা, এটা কতবার দেখাবে, এটা দেখাবে হলো ছয়বার, যদিও বা এটা দেখানোর কথা ছিল কত, সত্যমতে দশবার। ঠিক আছে, আশা করি ব্রেক স্টেটমেন্ট বুঝতে পারছো। এরপরে খেয়াল করো, আমরা যদি গো টু স্টেটমেন্ট ব্যবহার করি এইচএসসি পরীক্ষায়, এটা দিকে বারবার এবার এখন প্রশ্ন আসতেছে, সুতরাং এটা কি খুব ইম্পর্টেন্ট। খেয়াল করো, আমরা ইতিপূর্বে বিভিন্ন ধারার আর কি ভিডিও তৈরি করছি, দুটো ভিডিও ধারা নিয়ে। খেয়াল করো, তোমাকে এরকম একটা ধারা দিল, ধারা দিয়ে বললো এটাকে গো টু স্টেটমেন্ট দিয়ে করো। দেখো এখানে আছে ফাইভ প্লাস টেন প্লাস পনেরো এনতম পথ। এখন খেয়াল করো, আমরা এই অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আগে আলোচনা করছি, তোমাকে এই ধারাটা দিল, এই ধারাটা দেওয়ার পর বললো তোমাকে কি গো টু স্টেটমেন্ট দিয়ে করো। তো গো টু স্টেটমেন্ট দিয়ে করলে তোমাকে অবশ্যই গো টু স্টেটমেন্টটা আগে থেকে বুঝে নিতে হবে, গো টু স্টেটমেন্টটা কি। খেয়াল করো, গো টু স্টেটমেন্টে সর্বপ্রথম বলে ইনিশিয়ালাইজেশন, এরপরে কিওয়ার্ড, এরপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এরপরে বলে স্টেটমেন্ট, এরপরে ইফ দিয়ে কন্ডিশন, এরপরে বলে কিওয়ার্ড। এখানে ইম্পর্টেন্ট হলো কিওয়ার্ডটা। খেয়াল করো, কিওয়ার্ডটা কি, তোমাকে এই ধারাটা বারবার ঘুরতেছে, তুমি চাইলে এখানে রান একটা শব্দ ব্যবহার করতে পারো, অ্যাগেন ব্যবহার করতে পারো, তুমি এরকম বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করতে পারো, ওইটাকে বলা হয় কি, কি ওয়ার্ড। এখন তুমি যদি এটা জানো তাহলে তুমি কি এর সি প্রোগ্রামিং করতে পারবা। খেয়াল করো, আমরা সি প্রোগ্রামিং ঠিক ধারাতে যেভাবে সি প্রোগ্রামিং করছি ঠিক ওইভাবে হ্যাশ ইনক্লুড stdio.h হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ মেইন ফাংশন
integer type খেয়াল করো আমরা এগুলো যেহেতু আগেই করছি ওটার জন্য একটু দ্রুত লিখতেছি n এবং আমরা sum কে নিলাম খেয়াল করো এরপর আমি এখন এখান থেকে খেয়াল করো এই ধারা থেকে ইনপুট নেওয়ার আছে n ওটার জন্য আমরা n কে ইনপুট নি scanf %d and n এরপরে খেয়াল করো আমার কি এই যে লুপের কাজ করতে হবে এখন এই যে গো টু স্টেটমেন্টে সর্বপ্রথম কি বলে ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজেশন আমাদের ইনিশিয়ালাইজেশনের মান কত I = কত 5 তখন আমরা খেয়াল করো এখানে বসাবো I = খেয়াল করো I = বসাবো কত 5 I = 5 বসানোর পর এরপরে খেয়াল করো I = 5 বসালাম এরপরে আছে কি কিওয়ার্ড কিওয়ার্ডটা দিয়ে কোলন চিহ্ন দিতে হবে তখন আমরা কিওয়ার্ডটা দিলাম রান রান দিলাম কোলন চিহ্ন দিলাম এরপর আছে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই দ্বারা কত বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে দেখো এই দ্বারা 5 করে বৃদ্ধি পাচ্ছে কত করে 5 তখন আমরা এখানে দিব I = I + 5 কোলন এরপরে খেয়াল করো স্টেটমেন্ট সূত্র কি sum = sum + I তখন আমরা এই সূত্র বসাবো sum = sum + I সেমিকোলন এরপরে খেয়াল করো এরপরে বলছে কি স্টেটমেন্টের পরে ইফ কি বলছে if দেখো তখন আমরা দিব if দিয়ে কন্ডিশন কন্ডিশন মানে কি শর্ত আমাদের শর্ত হলো এটা তখন আমরা এই শর্তটা বসাই দিই I less than equal and দেখো এই শর্ত বসানোর পর এরপর বলে কি গো টু কিওয়ার্ড যে কিওয়ার্ডটা আছে ওইটা দেখানোর জন্য বলে এখন আমাদের কিওয়ার্ডটা কি রান তখন আমরা বলবো গো টু রান দেখো এইখানে আমাদের এই জায়গায় যেই যে কিওয়ার্ডটা ব্যবহার করছি এখানে যে কিওয়ার্ডটা ব্যবহার করছি এটা হুবহু আবার কি যখন লাস্টে এই যে খেয়াল করো তোমার এখানে যে কিওয়ার্ড ব্যবহার করব এখানে কি লাস্টে যখন কিওয়ার্ডের কথা বলতেছে ওইটা কি যাবে ঠিক এটা লুপের মতই এরপরে খেয়াল করো এটা হলো কি আমাদের এরপরের রেজাল্ট দেখাতে হবে আমাদের বাকি আছে প্রিন্ট টাইপের জায়গাটা তখন আমরা বলবো প্রিন্ট খেয়াল করো প্রিন্ট টাইপ পারসেন্ট ডি সাম এরপর আমাদের কি কাজ শেষ দ্বারা শেষ ই টি ইউ আর এন্ড রিটার্ন 0 সেকেন্ড ব্যাকেন্ড খেয়াল করো এই যে দ্বারাটা এই দ্বারাটা যদি তুমি গো টু স্টেটমেন্ট দিয়ে করবা আমাদের ঠিক শুরু এবং শেষ হুবহুব কিসের মতো শুরু এবং শেষ হলো আমাদের লুপ কন্ট্রোল স্টেটমেন্টের মতো কিন্তু শুধুমাত্র যেই গো টু স্টেটমেন্টের বেসিক স্ট্রাকচারটা শুধুমাত্র মাঝে কি এই বেসিক স্ট্রাকচারটাই চেঞ্জ হয় বন্ধুরা তুমি যদি এটা বুঝতে একটু কষ্ট হয় তাহলে আমার ইতিপূর্বের দুটি ভিডিও দেখে নিবা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম